जी सर, दिस আমরা তাহলে চলে যাই সরাসরি আনসারে। লাস্ট ইজ ফোর, একের হলো দুই, দুইয়ের তিন, তিনের দুই, চার পাঁচের দুই, ছয় তিন, সাত আট দুই, নয় দশ তিন, 11 1 12 2, 13 14 2, 15 থেকে 22 পর্যন্ত এক, 15 থেকে 22 পর্যন্ত এক, 23 24, 23 থেকে 25 পর্যন্ত তিন, 23 থেকে 25 পর্যন্ত তিন, 26 থেকে 28 পর্যন্ত দুই, 29 30 31, 29 থেকে 31 তিন, 32 4, 33 2, 34 35 তিন, 37 2, 37 থেকে 39 তিন, 40 4, 41 1, 42 43 দুই, 42 থেকে 45 পর্যন্ত দুই, 42 থেকে 45 পর্যন্ত দুই, 46 1, 47 3, 48 2, 49 4, 50 3, যারা পরে জয়েন করেছেন আনসারটা মিলাই নেন, যারা পরে জয়েন করেছেন আনসারটা মিলাই নেন। স্যার আচ্ছা, হ্যাঁ, যাদের স্কোরিং শেষ হয়েছে স্কোরিংটা বলেন। মনির হাসান কত? তাহলে কোনো শেষ হয়নি স্যার, পড়তেছি। হ্যাঁ করেন। আফুজা স্যার কারেক্ট 34 আর ইনকারেক্ট 4, স্কোর 32। রিতা কত? 43 স্যার। 43। জুবায়ের? 35 স্যার। 35।
Sir, correct 34, incorrect 6. The score 31. Farhan Arifin, score correction. Farhana. Sir, correct 35, incorrect 4. 33. Good. Shabari khub bhalo ekta score. 31, 32, 35, 33. তারিখটা হলো 43, হ্যাঁ সবাই পাশ করেছেন এবং লেভেলটা সবারই অলমোস্ট সেম লেভেলের। আপনারা যে কজন আছেন আপনাদের লেভেলটা একদম একই লেভেলে বলতে পারি, খুব ভালো। এটা সবার সমস্যাগুলো একই জায়গায় থাকবে। হ্যাঁ বলেন সমস্যাগুলো, বলেন এক থেকে ছয় পর্যন্ত কোনো সমস্যা আছে? ফ্রম ওয়ান টু সিক্স সেখানে না যাওয়াই ভালো। L-E-A-P-T, lift. The man leaped into the river from a tree. গাছ থেকে নদীতে পড়ে গিয়েছিল। Leap এর past form হলো lift. L-E-A-P-T, lift. এটা যদি present tense হতো তাহলে leap এর সঙ্গে এজ যোগ করা থাকতো, present tense না। Next. Next. Up to 10. Up to 13. Sir, eight. I dashed my old friend yesterday. Meter past two for me. The counter is in the manual is Hassan. Sir, CDH lamp, sir. Did made now. Meter past two with the holomet. You know, our can read as well. Meter past from holomet. Next. হ্যাঁ বলেন আপ টু 20। স্যার 16 15। নাথিং কুড ড্যাশ হিজ হ্যাপিনেস, কুড মডাল, মডাল করে মূল বার। নাথিং কুড ব্রিং হিজ হ্যাপিনেস, কোনো কিছু তার সুখ বই আনতে পারে না। নাথিং কুড ব্রিং হিজ হ্যাপিনেস, কুড এর পরে মূল বার। 16 We dash there tonight. We had better not go. Had better pore mul bhab. Had better modal pore mul bhab hobe. Had better not tar pore mul bhab go. Up to 20. Sir, 19, sir. 19. We should abide dash laws of our country. Abide by mane mene chala. Abide by mene chala. We should abide by laws of our country. স্যার 26 26 এর আগে আছে। সে অবশ্যই আজ রাতে আসবে। আপনি মাস্ট উইল আর মাস্ট একসাথে দিয়েছেন তাই না মইনুল? স্যার জি স্যার, আমি এ দিয়েছিলাম। এ দিয়েছেন উইল আর মাস্ট। উইল একটা মডেল, মাস্ক একটা মডেল, দুইটা মডেল একসাথে হবে না। তাহলে হি মাস্ট কাম টু নাইট, দুটি মডেল একসাথে হবে না, একটা মডেল হবে। হি মাস্ট কাম টু নাইট। স্যার 25 আই এম সিক অফ ইট, সিক অসহ্য, তাকে আমার অসহ্য লাগে। আই এম সিক অফ ইট, আই এম সিক অফ ইট, তাকে আমার অসহ্য লাগে। আপ টু 30 26 The leader should dash prudent. কোনটা দিছিলেন এটা? স্যার আমি এটা হচ্ছে ডি দিছি। Should had prudence কেন? এটা হলো একজন নেতা দূরদর্শী হওয়া উচিত। Prudent মানে দূরদর্শী। যদি থাকতো কেন prudence, সি যদি থাকতো তাই সাউন্ড হয় কার জোবায়ের বার আপা কেন দেখেন prudence যদি থাকতো সি ই তাহলে হতো had prudence হতে পারতো বা should have prudence। সিই থাকলে নাউন থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড হতে পারতো, হ্যাভ বা হ্যাড।
কিন্তু নাউন তো না অ্যাডজেকটিভ, অ্যাডজেকটিভের আগে বি বার বসে। যেমন তার সুখী হওয়া উচিত, হি শুড বি হ্যাপি, হি শুড হ্যাভ না, তার সুখ থাকা উচিত, হি শুড হ্যাভ হ্যাপিনেস। যেহেতু প্রুডেন্ট শব্দটা অ্যাডজেকটিভ, অ্যাডজেকটিভের আগে বি বার বসবে, অ্যাডজেকটিভের আগে কখনোই হ্যাভ হ্যাজ বসে না। নেক্সট আগে হতে হবে আমাদের টোর, টি ও আর ই, সি নাম্বার। নেক্সট 32 answer ki sir, I had better leave. 35 konta 32 sir, 32 ha had better be mul verb, I had better leave, l d number, l e a v, ji sir, ji sir, thik ache sir. Up to 38 to 33 sir, when tanjil was young, tanjil jokhon young chilo, he could swim in the river, she nodite satar karte parto, otite dirghosthayi khomota bujhale could plus mul verb hoy, অতীতে দীর্ঘস্থায়ী ক্ষমতা বুঝালে কোড। আমরা কি কোড গত ক্লাসে পড়েছিলাম, কোডের ব্যবহারটা না ক্লাসে হয়তো আমি পড়েছি। হ্যাঁ ওকে, হ্যাঁ নেক্সট আপ টু 40 দা 40 দা ডিমান্ড অফ বিফ ড্যাশ দা সেম অফ ফিশ। এখানে ওভার ওয়ে ও ভি ই আর ডব্লিউ ই আই জি এইচ, জি এইচ পর্যন্ত যেটা ওইটা হলো ভার্ব, তাহলে ওভার ওয়ে সারিয়ে যায়। The demand of beef overweighs the same of fish. অর্থাৎ বিফের ডিমান্ডটা গরুর মাংস চাহিদাটা ফিশের চাহিদাকে ছাড়িয়ে যায়। Overweighs. The demand of beef overweighs the same of fish. এটা হলো ছাড়িয়ে যাওয়া। So 38. I am not used to. B plus used to plus gerund. Gerund এর সময় পড়বো আমরা। Used to, B plus used to plus gerund. Used to এর পরে মূল ভাগ। কিন্তু used to এর পূর্বে যদি am is are থাকে বা was are থাকে বা get বা got থাকে তাহলে জিরান বসে। আপ টু 45 স্যার 43 দা রাইটিং অফ গুড এসে এস ড্যাশ ক্রিয়েটিভিটি, ভালো এসে লেখার জন্য ক্রিয়েটিভিটি দরকার। এখানে নিডস, নিডস মানে এখানে আপনার এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে নিডস গুড ক্রিয়েটিভিটি। দা রাইটিং অফ গুড এসে নিডস ক্রিয়েটিভিটি দরকার। আচ্ছা স্যার এখানে তো এস ইজ বলছে, তাহলে এটা স্যার প্লুরাল না? না সাবজেক্ট তো হলো দা রাইটিং অফ গুড এসে, এটা হলো রাইটিং হলো সাবজেক্ট, লেখার জন্য ভালো এসে লেখার জন্য। দা রাইটিং টা প্রিপজিশনের পূর্বে সাধারণত সাবজেক্ট থাকে, সাবজেক্টটা সাধারণত প্রিপজিশনের পূর্বে থাকে। হ্যাঁ এজন্য নিডস ক্রিয়েটিভিটি। নেক্সট 44 স্যার 44 দা প্রেজেন্স অফ সো মেনি মেম্বার্স, এত মানুষের উপস্থিতি astonished him, তাকে বিস্মিত করেছিল। The presence of so many members, এত মানুষের উপস্থিতি astonished him, তাকে বিস্মিত করেছিল। So 45 we dash spend money for this for this work, we need not spend money for this work, এই কাজের জন্য আমাদের টাকা খরচ করার দরকার নেই। Need not এর মডাল বাদ, need not এর পরে মূল ভার্ব হবে। We need not spend money for this work. স্যার এটা কিভাবে বলা যায় দিছেন স্যার? We did not have spend money for this work. তাহলে এরকম হতো, we need not have spend হতো তখন, S P E N T. সরি স্যার, সরি আমি এটাকে past দিছি, জি স্যার আমি এটাকে past participle ধরে। Next up to 50. Up to 50. মনোর আছে 48 স্যার 48 এখানে কখনো বৃষ্টি হয় না, নেভার যখন থাকবে কখনোই না, তখন নেভার ইউজ করতে হয়। নেভার একটা প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসবে। ইট ডাজ নট রেইন হিয়ার এভার, এরকম হবে না।
এবার না নেভার মানে কখনোই না, নেভারটা একটা ভার্বের পূর্বে থাকবে। এখন যদি এই অপশনটা বিটা না থাকতো তখন সেকেন্ড চয়েস হিসেবে আপনি এটা চুজ করতে পারতেন, বেস্ট চয়েস হলো নেভার, কখনোই না অর্থে। আছে না? ওকে, হ্যাঁ এখন অনেকখানি ক্লিয়ার হচ্ছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে যে ইয়েস আপনাদের সমস্যাগুলো খুব বেশি সমস্যা নাই, 8-10টা সমস্যা এখানে আমরা আলোচনা করলাম, অনেকখানি ক্লিয়ার হচ্ছে। মাইরুল কি ইউটিউব চ্যানেলের সাথে আছেন আমার? জি স্যার আছি স্যার। কোন ভিডিও দেখছেন স্যার? আমি বেসিক এর ভিডিওগুলো দেখতেছি স্যার। কয়টা দেখছেন স্যার? প্রথম প্রথমটা দেখছিলাম স্যার। বেল এডিশন হয়? জি স্যার। কি হয়, কি বেল এডিশন হয় বলেন? মানে কিছু কিছু মানে ই আছে, বেসিক জিনিস আছে, যেগুলো অনেক সময় কনফিউশন হয় স্যার। এই জিনিসগুলো স্যার মানে ভিডিও দেখে যা মনে হয়েছে স্যার, মানে এই ভিডিওগুলো দেখে ক্লিয়ার হওয়া সম্ভব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই জন্য যারা ওই একদম, যেমন ধরেন ওই যে ডিড এর জায়গায় ওয়াজ, ওয়াজ এর জায়গায় হ্যাভ, হ্যাজ, এই বিষয়গুলো যেমন আছে, কখন ডিড দ্বারা প্রশ্ন করবেন, কখন ওয়াজ এর দ্বারা, কখন ডু ডাজ দ্বারা, কখন অ্যাম ইজ দ্বারা, এরকম ছোট ছোট বিষয়গুলো ক্লিয়ার হবে, ছোট ছোট ট্রান্সলেশন গুলো ক্লিয়ার হবে এখান থেকে। ওটা দেখে ফেললেই দেখবেন যে কনফিডেন্সটা অনেকখানি গেইন হয়ে যাবে, কনফিডেন্সটা অনেকখানি গেইন হয়ে যাবে। ওটা যারা ইংরেজি কিছুই পারে না তাদের জন্য আমরা ওই একটা কোর্স করা আছে, যারা ইংরেজির কিছুই পারে না তাদের জন্য আমরা বেসিক ইংলিশের আলাদা একটা কোর্স করাই, একদম জিরো থেকে যারা শুরু করতে চায় তাদের কাছে প্রিলির কোর্সটাও কঠিন মনে হয়, হ্যাঁ তাদের জন্য মূলত ওইটা আর কি। তো এটা ভ্যালুয়েশন হবে প্রচুর, আপনি দেখতে থাকেন, ইচ ফ্রম ইচ এন্ড এভরি ক্লাস, ইচ এন্ড এভরি অ্যাকর্ডেড ক্লাস ইউ উইল বি বেনিফিটেড। তেইশটা ক্লাস তো ওখানে, তেইশটা ক্লাস দেখেন, তেইশটা ক্লাস দেখলেই দেখবেন যে আপনার এখন যে লেভেলে আছেন কমপক্ষে 10% ভ্যালিডেশন হবে। ইংরেজি আপনি যখন যতটুকু পারেন এর থেকে মিনিমাম 10% ভ্যালিডেশন হবে জাস্ট তেইশটা ক্লাস দেখলেই। 10% ভ্যালিডেশন যদি হয়, ধরেন এখন যদি আপনি ধরেন 30 পান এখানে, 10% হলে দেখা যাচ্ছে 34-35 চলে আসবে এখানে অ্যাভারেজ স্কোর। আর এখন পরীক্ষাগুলোতে আমরা সবসময় বলি পরীক্ষায় 3-4 নাম্বারই হলো ডিসাইডিং ফ্যাক্টর, যে যেমন ধরেন 3-4, অনেক ক্ষেত্রে 2-3, 3 মার্কস আর কি, 2-3 বা 3-4 এরকম ধরেন। যেমন ধরেন এখন 100 থেকে এই যে প্রিলি হচ্ছে 101-102 কিন্তু অনেক পিপল পাচ্ছে, কিন্তু 105-এ যদি চলে যান সেখানে অনেক কমে যাচ্ছে, 2-3-এ অনেক ক্যান্ডিডেট কিন্তু 5-এ চলে গেলে অনেকেই নাই। তাহলে এই যে 2-5-এর পার্থক্য কিন্তু মাত্র 3 নাম্বার, তো এই 3 নাম্বারটা 3-4 নাম্বার এটা ডিফারেন্সটা করতে হবে। এটাই হচ্ছে সব জায়গায়, ব্যাংকেও তাই, বিসিএসও তাই, এই 3 প্রিলিতে এই 3-4 নাম্বার আপনাকে পার্থক্য করে দেবে। এই জন্য আপনাদের জন্য পরামর্শ হলো যদি একটা কোর্স করে, সেটা ম্যাথমেটিক্স হোক, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, যদি আপনার একটা কোর্স করে 2 নাম্বারও অ্যাড করা যায় আপনি সেই কোর্সটা করবেন 5,000 টাকা খরচ হলে। কারণ হলো যে বিসিএসগুলো আপনার জীবনে খুব বেশি সুযোগ পাবেন, 1-2 বারে বেশি পাবেন না সাধারণত, মানে 2 বারের মধ্যে প্রিলি না হলে হতাশ হয়ে যাবেন। এই জন্য এমন ভাবে নিজেকে ইকুইপ করবেন, যেমন ধরেন যারা প্রিলি পরীক্ষা দিলেই 110-এর উপরে পায় বিসিএসে, তাদের তার উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। কিন্তু যে স্টুডেন্টটা 90-100 মধ্যে পায়, 95-100 ধরেন 100 মধ্যে পায়, সে কিন্তু গ্যাপ আছে প্রচুর, কিন্তু হয়তো সে বুঝতে পারছে না কোথায় গ্যাপগুলো। এই জন্য আগে থেকেই নিজেকে ইকুইপড করে যে জায়গাগুলোতে ঘাটতি আছে কভার করে পরীক্ষা দেবেন। হ্যাঁ এরকম হতে পারে যে প্রথম পরীক্ষা দিলেন, প্রথম পরীক্ষা আপনি নাও আসতে পারে, হয়তো দেখলেন প্রথম পরীক্ষায় আপনার 5 নাম্বার ঘাটতি আছে, 5, তাহলে ওই ঘাটতি জায়গাটা কোথায়, যে কোন জায়গায় আপনার ঘাটতি, সেটা কি ম্যাথমেটিক্স, ইংলিশ না বাংলা না কোনটা, যদি নাকি সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিজ্ঞান, যদি দেখেন যে একটা জায়গায় যে কোনো একটা সাবজেক্টে বড় ধরনের ঘাটতি আছে, যে অ্যাভারেজ স্কোর, যেমন ইংলিশের কথা যদি বলি, কারণ অ্যাভারেজ স্কোর হয়তো এবার বিসিএসের ধরেন হলো হচ্ছে 23-24, সেখানে একজন স্টুডেন্ট হয়তো পেয়েছে ধরেন 17-18, হয়তো আপনি পেয়েছেন 17-18, তাহলে এখানে 6-7 নাম্বার আপনার বুঝতে হবে যে এটা এটা বড় ধরনের একটা গ্যাপ। হ্যাঁ যে অ্যাভারেজ সবাই পাইছে 23-24 করে, আপনি ধরেন 1-2 নাম্বার কম পাইছেন, সেটা মেজর গ্যাপ না, কিন্তু আপনি অন্যদের থেকে একটা সাবজেক্টে 5 নাম্বার কম, তাহলে অবশ্যই সেটা পড়ো। ম্যাথে যদি এরকম হয়, ম্যাথে অ্যাভারেজ স্কোর ধরেন হয়তো ধরেন 30-এর মধ্যে 20 করে পেয়েছে সবাই, আপনার স্কোরটা 15, তাহলে 5, এটা অবশ্যই বড় ধরনের গ্যাপ, এটা আপনাকে কভার করতে হবে। যেভাবে হোক সাধারণ জ্ঞানও যদি এরকম হয়, হ্যাঁ বিজ্ঞানও যদি এরকম হয়, ওই জায়গাগুলো কভার করবেন। এই জন্য যদি আপনার 5টা কোর্স করা দরকার হয় এই ধরেন 10 নাম্বারে এনশিওর করবার জন্য, আমি আপনাদের পরামর্শ দেবো 5টা কোর্সই করেন, 20-25,000 টাকা খরচ করেন, এখন তো অনলাইনে অনেক কম টাকায় করা যায়, হিউজ একটা ভ্যালুয়েশন হবে, আপনি অনেক দূর চলে যাবেন। এই 10 নাম্বারই আপনার জীবন বদলে দিবে, হয়তো আপনার
20-25 টাকা খরচ হবে, এটা খরচ না, এটা বড় ধরনের ইনভেস্টমেন্ট, জীবন বদলে দিবে, একটা জেনারেশন বদলে দিতে পারে। কিন্তু এই বিষয়গুলো ছাত্রছাত্রীরা বুঝতে পারে না। যে দেখি যে ঢাকায় যারা পড়াশোনা করে, ধরেন 1 বছর থেকে যখন 2টা বছর চাকরি যখন প্রস্তুতি নেয়, 2টা বছরে কিন্তু তাদের প্রায় 2 লাখ টাকা খরচ হয়, মানে মান্থলি, হ্যাঁ 2 লাখ টাকা তো হয়, 8-9 হাজার টাকা খরচ হলো মান্থলি, ইয়ারলি 1 লাখ টাকা খরচ হয়। তো 2 বছর পড়াশোনা করার পরে তখন প্রিলি পরীক্ষা দিলে 101 ধরেন পেল, হয়তো সে নিজের মতো করে পড়ছে এভাবে। কিন্তু সে যদি আর 20,000 টাকা খরচ করে 3-4টা কোর্স করতো স্যারদের কাছে, এক্সপার্টদের কাছে, তাহলে অটোমেটিক কমপক্ষে তার 10 থেকে 12 নম্বর অ্যাড হতো। তাহলে অতিরিক্ত 20,000 টাকা, এবং এখানে যেটা তার 6 মাস সময় হতো বেশি, যেত 2 বছর তার লাগতো না, 1.5 বছর, 6 মাসে কিন্তু দেখেন 60-70 হাজার টাকার অতিরিক্ত খরচ হচ্ছে। সেটা যদি সে টিচারদের পিছনে করে, মানে 20-25 হাজার টাকা এক্সপার্টদের পিছনে করে, তার সময় ওখানে কম লাগবে, প্লাস আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে। এই বিষয়গুলোই ছাত্রছাত্রীদেরকে আমরা বোঝাতে পারি না, ওরা মনে করে যে আমি যেভাবে হাঁটতেছি লাখ মনে হয় ব্যবহার করতেছে না, হ্যাঁ মানে জানা জানি ভুল করে আসছি এই জন্য আমার হয় নাই, বিষয়গুলো কিন্তু এরকম না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, মডাল কোন পর্যন্ত পড়েছিলাম বলেন? আজকে টেক কোশ্চেন পড়ানো, মডাল শেষ হয়েছে না? জি স্যার। ওকে, আসলে টেক কোশ্চেন, নাইস। টেক কোশ্চেন আসলে কি? এটা হলো যে কোনো একটি স্টেটমেন্ট বা উক্তি করার পর তা নিশ্চিত করতে শেষে যে পাল্টা প্রশ্ন করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। একটা স্টেটমেন্ট বা বাক্য বলার পর, হ্যাঁ সেটা ঠিক আছে কি নেই এটা জানতে বাক্যের শেষে যে পাল্টা প্রশ্ন করা হয় তাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের নিয়ম হলো যে মূল সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, হা বোধক হয়, ট্যাগটি হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। মূল সেন্টেন্সটি যদি হা বোধক হয় তাহলে ট্যাগটি হবে নেগেটিভ ইন্টারোগেটিভ, মানে না বোধক, হ্যাঁ নেগেটিভ ইন্টারোগেটিভ। আর মূল সেন্টেন্সটি যদি আমাদের হা বোধক হয়, অ্যাফার্মেটিভ হয়, ট্যাগটা হবে শুধু ইন্টারোগেটিভ, ট্যাগটি হবে শুধু ইন্টারোগেটিভ। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু দেখবো, সেটা হলো যে সেন্টেন্সটিতে, মূল সেন্টেন্সে যদি আমি যার ওয়াজ আর থাকে তাহলে ট্যাগ করার সময় এগুলোই বসবে। দেখেন মূল সেন্টেন্সে যদি এম ইজ আর থাকে তাহলে ট্যাগ করার সময় এম নট, মানে এইন্ট, এম এম থাকলে এইন্ট বা আন্ট, ইজ থাকলে ইজন্ট, এরকম এম ইজ আর থাকলে এম ইজ আরই বসবে, ওয়াজ আর থাকলে ওয়াজ আরই বসবে। মূল সেন্টেন্সে এম ইজ আর থাকলে ট্যাগ করার সময় এম ইজ আরই হবে, মূল সেন্টেন্সে ওয়াজ আর থাকলে ট্যাগ করার সময় ওয়াজ আরই হবে। তাহলে কয়েকটা সেন্টেন্স লেখেন। 1 নম্বর লেখেন, তুমি আজ ব্যস্ত, তাই না? তুমি আজ ব্যস্ত, তাই না? আমি একজন বিসিএস পরীক্ষার্থী, তাই না? আমি একজন বিসিএস পরীক্ষার্থী, বিসিএস পরীক্ষার্থী, পরীক্ষার্থী, তাই না? আমি একজন বিসিএস পরীক্ষার্থী, তাই না? 3 নম্বর, তিনি একজন নেতা, তাই না? তিনি একজন নেতা, তাই না? তুমি আজ ব্যস্ত না, তাই কি? 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 তারপরে লেখেন, রানা গতকাল ব্যস্ত ছিল, তাই না? রানা গতকাল ব্যস্ত ছিল, ব্যস্ত ছিল, তাই না? রানা গতকাল ব্যস্ত ছিল, তাই না? 6 নম্বর লেখেন, রিনা রিনা গতকাল অসুস্থ ছিল না, ছিল না, তাই কি? হ্যাঁ, 6টা সেন লেখেন। 1 নম্বর, তুমি আজ ব্যস্ত, তাই না? আমি একজন বিসিএস পরীক্ষার্থী, তাই না? তিনি একজন নেতা, তাই না? 3 নম্বর, তুমি আজ ব্যস্ত না, তাই কি? 5 নম্বর, রানা গতকাল ব্যস্ত ছিল, তাই না? 6 নম্বর, রিনা গতকাল অসুস্থ ছিল না, তাই কি?
প্রথমে মইনুল হাসান ভিডিও অন করে বলেন, তুমি ব্যস্ত তাই না? Today you are busy, aren't you? Yeah, you. ঠিক আছে, you are busy today. Today পরে দিয়ে, you are busy today. Aren't you? দিনবার আমি একজন BCS পরীক্ষা দিই, তাই না? I am a BCS candidate, and ain't I? I am a BCS candidate. Aren't I by ain't I? Yes, sir. Aren't I? Athoba ain't I? Ain't A I N T? Ain't I? Dita jekhon ekta. Aren't I? Sir, aren't I can have? Sir, karon ekhane to am are nai, sir. আচ্ছা, এটা হলো আপনার আই এর ক্ষেত্রে যখন নেগেটিভ ইন্টারোগেটিভ হয় তখন আন্ট হয় বা এইন্ট হয়, এটা এমন্ট হয় না, আন্ট অথবা এইন্ট। আই এর ক্ষেত্রে নেগেটিভ ইন্টারোগেটিভ হলে আন্ট বা এইন্ট হয়। আচ্ছা, তারপর তিনি একজন নেতা, তাই না? হি ইজ এ লিডার, লিডার ইজন্ট হি? হি ইজ এ লিডার ইজন্ট হি? হি ইজ আ লিডার, লিডার ইজন্ট হি? তারপর তুমি আজ ব্যস্ত না, তাই কি? ইউ আর বিজি টুডে, আরন্ট ইউ? ইউ আরন্ট বিজি টুডে, ইউ আরন্ট বিজি টুডে, আর ইউ? তারপর রানা গতকাল ব্যস্ত ছিল, তাই না? রানা ওয়াজ বিজি ইয়েস্টারডে, ওয়াজন্ট হি? রানা ওয়াজ বিজি ইয়েস্টারডে, ওয়াজন্ট হি? Wasn't he? তারপর রিনা গতকাল অসুস্থ ছিল না, তাই কি? Rina was not sick yesterday. Was she? Sick yesterday. Was she? Yes. Was she? ঠিক আছে. Rina was not sick yesterday. Was she? Okay. Next আসেন rule two. এখানে একটা বিষয় আছে. এখানে আরেকটা বিষয় হলো যে আমাদের যদি এরকম হয় মূল সেন্টেন্সে অ্যামিজার না থাকলে ট্যাগ করার সময় ডু বা ডাজ বা ডিড বসবে, অর্থাৎ বারবির সঙ্গে এস বাই এস করা থাকলে, বারবির সঙ্গে এস বাই এস থাকলে ট্যাগ করার সময় ডাজন্ট হবে, আর মূল বার থাকলে ট্যাগ হবে ডোন দ্বারা। বাক্যটিতে মূল বার থাকলে ট্যাগ হবে ডোন দ্বারা, বারবির সঙ্গে এস বাই এস থাকলে ট্যাগ হবে ডাজন্ট দ্বারা, বারবির পাস্ট ফর্ম থাকলে ট্যাগ হবে ডিডন দ্বারা, বারবির সঙ্গে এস বাই এস থাকলে ট্যাগ হবে ডাজন দ্বারা, মূল ভার্ব থাকলে ট্যাগ হবে ডোন দ্বারা, ভার্বের পাস্ট ফর্ম থাকলে যেমন ওয়েন্ট, প্লেড, গো, ওয়েন্ট, প্লেড, আস্ক থাকলে ট্যাগ হবে ডিড অন দ্বারা। লেখেন, তুমি ভাগ্যে বিশ্বাস করো, তাই না? তুমি তুমি ভাগ্যে বিশ্বাস করো, বিশ্বাস করো, তাই না? তুমি তুমি মিথ্যা কথা বলো না, তাই কি? তুমি মিথ্যা কথা বলো না, তাই কি? তুমি মিথ্যা কথা বলো না, তাই কি? তিন নাম্বার, তিনি বিষয়টি জানেন না, তাই কি? তিনি বিষয়টি জানেন না, জানেন না, তাই কি? তাই কি? চার নাম্বার, তিনি গতকাল আমাকে ফোন করেননি, তাই কি? তিনি গতকাল আমাকে ফোন করেননি, ফোন করেননি, তাই কি? তিনি গতকাল আমাকে ফোন করেননি, তাই কি? পাঁচ নম্বর, নিপা প্রতিদিন এখানে আসে না, প্রতিদিন এখানে আসে না, আসে না, তাই কি? নিপা প্রতিদিন এখানে আসে না, তাই কি? এটা গতকাল ঘটেছিল, তাই না? এটা গতকাল ঘটেছিল, ঘটেছিল, তাই না? হ্যাঁ, লেখেন, এটা লাস্টেরটা, এটা গতকাল ঘটেছিল, তাই না? আবারও বলছি, তুমি ভাগ্যে বিশ্বাস করো, তাই না? তুমি মিথ্যা কথা বলো না, তাই কি? তিন নাম্বার, তিনি বিষয়টি জানেন না, তাই কি? চার নাম্বার, তিনি গতকাল আমাকে ফোন করেছিলেন, তাই করেননি, তাই কি? নিপা প্রতিদিন এখানে আসে না, তাই কি? এটা গতকাল ঘটেছিল, তাই না?
হ্যাঁ ফারহানা আরিফিন ভিডিওটা অন করে বলেন। তুমি ভাগ্যে বিশ্বাস করো তাই না? ইউ বিলিভ ইন ফেট ডোন্ট ইউ? হ্যাঁ গুড, ইউ বিলিভ ইন ফেট ডোন্ট ইউ? হ্যাঁ ইউ বিলিভ ইন ফেট ডোন্ট ইউ? তুমি মিথ্যা কথা বলো না তাই না? ইউ ডোন্ট টেল এ লাই ডু ইউ? ইউ ডোন্ট ডোন্ট টেল আ লাই ডু ইউ? ব্যাপারটা তিনি বিষয়টি জানেন না তাই কি? হি ডাজেন্ট নো দ্য ম্যাটার ডাজ হি? হি ডাজেন্ট নো দ্য ম্যাটার ডাজেন্ট নো দ্য ম্যাটার নো দ্য ম্যাটার ডাজ ডাজ হি? তারপরে তিনি গতকাল আমাকে ফোন করেছিলেন তাই না? হি ডিডন্ট কল মি ইয়েস্টারডে ডিড হি? হি ডিডন্ট কল মি ইয়েস্টারডে হি ডিডন্ট did not call me yesterday did he? ঠিক আছে তারপর নিপা প্রতিদিন এখানে আসে না তাই কি? নিপা doesn't come here every day. নিপা does not come here every day. Does she এটা গতকাল ঘটেছিল তাই না? It was occurred yesterday, wasn't it? It occurred by it happened. Was টা হবে না, কাজ শেষ, বারবার past form. It occurred by happened yesterday. Didn't it? আর কোনো কোয়েরি আছে এখানে? আর কোনো কোয়েরি? স্যার স্যার এক নম্বরটা দেবো, ওখানে কি লাগ বলা যায় না? ইউ বিলিভ ইন? হ্যাঁ হ্যাঁ লাগ বলা যাবে। হ্যাঁ নেক্সট রুল টু ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সের আদেশ নিষেধ উপদেশ ইত্যাদি বোঝায়, ট্যাগ হবে উইল ইউ বা ওন্ট ইউ দ্বারা যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ বা হাবোধক হয়। ইম্পারেটিভ সেন্টেন্সটি দুই রকমের হতে পারে, হাবোধক হতে পারে, না বোধক হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি হাবোধক হয় তাহলে ট্যাগটি হবে উইল ইউ বা ওন্ট ইউ দ্বারা, আর ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি না বোধক হয় তাহলে ট্যাগটি হবে শুধু উইল ইউ দ্বারা। যেমন দেখেন, শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো, করবে কি? উইল ইউ বা ওন্ট ইউ? কাম হিয়ার, উইল ইউ করা যাবে, ওন্ট ইউ করা যাবে। যদি বলি ডোন্ট গো আউটসাইড তখন হবে উইল ইউ, তখন ওন্ট ইউ হবে না। ইম্পারেটিভটা অ্যাফার্মেটিভ হলে উইল ইউ হতে পারবে, ওন্ট ইউ হতে পারবে। ইম্পারেটিভ নেগেটিভ হলে ট্যাগ হবে শুধু উইল ইউ দ্বারা। লেখেন, আমাকে অনুসরণ করো, করবে কি? আমাকে অনুসরণ করো, করবে কি? দরজাটি ভিতর থেকে বন্ধ করো, দরজাটি বন্ধ করো না, বন্ধ করো না, করবে কি? করবে কি? তিন নম্বর, এটি স্পর্শ করো না, এটি স্পর্শ করো না, স্পর্শ করো না, করবে কি? তাদেরকে বাইরে যেতে দিও না, দিবে কি? তাদেরকে বাইরে যেতে দিও না, বাইরে যেতে দিও না, দিবে কি? দিবে কি? পাঁচ নম্বর, বেশি কথা বলো না, বলবে কি? বেশি কথা বলো না, বলবে কি? বলবে কি? বেশি কথা বলো না, বলবে কি?
আফরুজা ভিডিওটা অন করে বলেন তাকে আমাকে অনুসরণ করো করবে কি ফলো মি ওন্ট ইউ ফলো মি হ্যাঁ ওন্ট বলছে করবে কি উইল ইউ হবে তাই না করবে কি তাহলে ফলো মি উইল ইউ হবে ফলো মি উইল ইউ তারপরে বলেন দরজাটি বন্ধ করো না করবে কি ডোন্ট শাট দ্য ডোর Do not shut the door. Will you? Tarpor eti sporsho koro na korbe ki? Do not touch it. Will you? Do not touch it. Will you? Tarpor ta bolen taderke baire jete dio na dibe ki? Do not they go outside? Don't you? Let them go outside. Will you? Tarpor ache beshi kotha bolo na bolbe ki? Do not talk too much. Will you? Do not talk too much. Too much. Will you? Do not talk too much. Will you? Do not talk too much. Will you? Good. আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্সটিতে লেট আস দিয়ে শুরু হলে ট্যাগ হয় শ্যাল উই দ্বারা লেট আস থাকলে ট্যাগ হয় শ্যাল উই দ্বারা যেমন লেট আস গো আউট শ্যাল উই লেট আস সেটেল দ্য ম্যাটার শ্যাল উই কিন্তু লেট মি যদি থাকে ধরেন এরকম যদি থাকে লেট মি সি দ্য ম্যাটার এরকম যদি বলি যে লেট মি সি দ্য ম্যাটার Let me see the matter. তাহলে কি হবে শ্যালই হবে না স্যার না এখানে কিন্তু হবে উইল ইউ অথবা ওন্ট ইউ খেয়াল রাখতে হবে হ্যাঁ উইল ইউ লেট মি সি আমাকে বিষয়টি দেখতে দাও ইম্পারেটিভ সেন্টেন্স এটা উইল ইউ করতে পারবেন ওন্ট ইউ করতে পারবেন এখানে শ্যাল ইউ হবে না আচ্ছা তারপর দেখেন রুল ফাইভ দেয়ার যুক্ত সেন্টেন্সে ট্যাগ করার সময় সাবজেক্ট হিসাবে দেয়ারই বসে দেয়ার যুক্ত সেন্টেন্সে ট্যাগ করার সময় সাবজেক্ট হিসাবে দেয়ারই বসে দেয়ার কখন হয় কোন জায়গায় কিছু আছে বা নেই বোঝাতে দেয়ার বসে কোন জায়গায় কিছু আছে বা নেই বোঝাতে দেয়ার বসে কোন জায়গায় কিছু আছে বা নেই বোঝাতে দেয়ার দিয়ে শুরু করতে হয় যেমন দেয়ার ইজ স্কুল ইন দেয়ার ভিলেজ ইজ অন দেয়ার যে তাদের গ্রামে একটি বিদ্যালয় আছে তাই না এভাবে লেখেন আমাদের গ্রামে দুটি মসজিদ আছে তাই না আমাদের গ্রামে দুটি মসজিদ আছে তাই না তাদের গ্রামে কয়েকটি প্রাথমিক বিদ্যালয় আছে তাই না তাদের গ্রামে কয়েকটি প্রাথমিক বিদ্যালয় আছে তাই না প্রাথমিক বিদ্যালয় আছে তাই না তাদের গ্রামে কয়েকটি প্রাথমিক বিদ্যালয় আছে তাই না তিন নাম্বার তোমাদের শহরে কোনো বিশ্ববিদ্যালয় নেই তাই না তোমাদের শহরে কোনো বিশ্ববিদ্যালয় নেই তাই না চার নাম্বার আমাদের গ্রামে একটি ছোট নদী ছিল তাই না আমাদের গ্রামে একটি ছোট নদী ছিল তাই না পাঁচ নাম্বার তাদের শহরে কয়েকটি তাদের শহরে কয়েকটি বিদ্যালয় ছিল তাদের শহরে কয়েকটি বিদ্যালয় ছিল তাই না
আচ্ছা এটা জুবাইর লিখেছেন, লিখেছি একটা বাকি আছে লাস্টেরটা বলেন আপনি, বলেন এক নম্বর বলেন আমাদের গ্রামে দুটি মসজিদ আছে তাই না? We have two mosques in our village. No, we have two mosques in our village. Have na? There are two mosques in our village, and there are kono jaygay kichu ache. Tobe there are two mosques in our village. In our village, and there. Tader grame koyekti prathomik bidyaloy ache, tai na? There have some primary school. There are a few primary schools. There are several primary schools in their village. In their village. তোমাদের শহরে কোন বিশ্ববিদ্যালয় নেই তাই না? There is no university in your তোমার ইউনিভার্সিটি. There is in your city or town is there. তারপরে তোমাদের গ্রামে আমাদের গ্রামে একটি ছোট নদী ছিল তাই না? There was a small river in our village. There was a small river in our village. Wasn't there? তারপর তাদের শহরে কয়েকটি বিদ্যালয় ছিল তাই না? There were a few schools in their city, in their town. কোন সেন্টেন্সে নেভার, হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, ফিউ, লিটল এর মতো নেগেটিভ ওয়ার্ড থাকলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। অর্থাৎ দেখেন এখানে এই হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, রেয়ারলি, লিটল এই শব্দগুলো নেগেটিভ, এই শব্দগুলো নেগেটিভ, কাজে ট্যাগটা হতে হবে আমাদের অ্যাফার্মেটিভ, ট্যাগটা হতে হবে আমাদের অ্যাফার্মেটিভ। যেমন এখানে বলা হয় দেখেন হি হার্ডলি কামস হিয়ার, ডাজন্ট ডাজ হি, তিনি এখানে আসেন না বললেই চলে। হি হার্ডলি কামস হিয়ার, ডাজ হি, হি হার্ডলি কামস হিয়ার, ডাজ হি, তিনি এখানে আসেন না বললেই চলে, ডাজ হি। এই হার্ডলি শব্দটা নেগেটিভ, লিটল শব্দটা নেগেটিভ, ফিউ শব্দটা নেগেটিভ। ফিউ কোথায় বসে? নেই বললেই চলে বুঝাতে, সংখ্যার ক্ষেত্রে, লিটল পরিমাণের ক্ষেত্রে। আর হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম এটা কদাচিৎ, হ্যাঁ কোনো ভ্রমণ বিষয়ে, কোনো জায়গায় যাওয়া খাওয়া ইত্যাদি ক্ষেত্রে এই হার্ডলি, স্কেয়ারসলি, সেলডমটা বসে। এক নম্বর লেখেন আমরা আজকাল গ্রামে যাই না বললেই চলে তাই না? আমরা, তোমরা লেখেন, তোমরা আজকাল গ্রামে যাও না বললেই চলে, গ্রামে যাও না বললেই চলে তাই না? তোমরা আজকাল গ্রামে যাও না বললেই চলে তাই না? তোমরা আজকাল গ্রামে যাও না বললেই চলে তাই না? দুই নম্বর, তিনি এখানে আসেন না বললে, এখানে আসেন না বললেই বললেই চলে তাই না? তিনি এখানে আসেন না বললেই চলে তাই না? তিন নাম্বার, নদীটিতে পানি নেই বললেই চলে, নদীটিতে
পানি নেই বললেই চলে, নেই বললেই চলে তাই না, নদীটিতে পানি নেই বললেই চলে তাই না। চার নম্বর ঢাকায় তার বন্ধু বান্ধব নেই বললেই চলে তাই না, ঢাকায় তার বন্ধু বান্ধব, বন্ধু বান্ধব নেই বললেই বললেই চলে তাই না, ঢাকায় তার বন্ধু বান্ধব নেই বললেই চলে তাই না।
হ্যাঁ মইনুল বলেন, তোমরা গতকাল তোমাদের তোমরা আজকাল গ্রামে যাও না বললেই চলে, তাই না? ইউ হার্ডলি গো টু ভিলেজ দেন ডাজ ইউ ডোন্ট ইউ আছে তো ডাজ কেন ডোন্ট হবে না ইউ হার্ডলি ডু ইউ ডোন্ট না ডু ইউ ইউ হার্ডলি ইউ হার্ডলি বা সেলডম বা স্কেয়ারসলি গো টু village nowadays do you ইনি এখানে আসেন না বললেই চলে, তাই না? He hardly comes here, does he? He hardly but seldom comes here, does he? তারপরে নদীতে পানি নেই বললেই চলে, তাই না? The river has a little water. Has it? The river has বলা যাবে না, জায়গায় কোনো কিছু থাকলে there is করতে হবে, there has না, there is নেই বলে, there is little water, the little water in the river, little water in the river is there. তারপর ঢাকায় তার বন্ধু বান্ধব নেই বললেই চলে, তাই না? He has a few friends in Dhaka. Does he? A few বললে কিন্তু doesn't করতে হবে, হ্যাঁ hasn't বা doesn't, a few টা affirmative আর few টা negative. জি স্যার। স্যার একটা question ছিল। হ্যাঁ বলুন। স্যার এই যে লাস্টের যে কোশ্চেনটা, এখানে কি দেয়ার আর করা যায়? আমি কিন্তু হি করছি, বাট এটা কোশ্চেন একটা আসছে না, লাস্টের আর ফ্রি ফ্রেন্ড আছে, জায়গা না, নিজের আমার অধিকার, ব্যক্তির অধিকার হয়, জায়গার অধিকার হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ব্যক্তির অধিকার হয়, জায়গার অধিকার হয়। তারপর শেন কোন সেন্টেন্সে যদি এরকম থাকে যে এভরিবডি আছে, নোবডি, নো ওয়ান, এরকম শব্দ যদি থাকে, এভরিবডি, নোবডি, নো ওয়ান, নান, হ্যাঁ সামবডি, এই শব্দগুলো থাকলে ট্যাগের সাবজেক্ট হিসেবে দে বসবে এবং দে অনুযায়ী অগ্রগামী ভাবটা হবে। কোন সেন্টেন্সে নোবডি, নো ওয়ান, নান থাকলে ট্যাগের সাবজেক্ট হবে দে এবং দে অনুযায়ী অগ্রগামী ভাবটা হবে। এখানে যদি এরকম হয় দেখেন যে এভরিবডি, অল, সামবডি, সামওয়ান, এগুলো হলো অ্যাফার্মেটিভ শব্দ, এদের ক্ষেত্রে ট্যাগটা হবে নেগেটিভ ইন্টারোগেটিভ, আর নোবডি, নো ওয়ান, নান, এগুলো নেগেটিভ শব্দ, ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ। যেমন সামবডি নিউ দ্য ম্যাটার, ডিডন্ট দে, সামবডি নিউ দ্য ম্যাটার, সামবডি অ্যাফার্মেটিভ শব্দ, এখানে হবে ডিডন্ট দে। কিন্তু আমি যদি এরকম বলি দেখেন নান, নোবডি কেপ্ট ওয়ার্ডস, ডিড দে, নোবডি কেপ্ট ওয়ার্ডস, হ্যাঁ ডিড দে হবে, নোবডিটা যেহেতু আমাদের নেগেটিভ এখানে ডিডন্ট করা যাবে না, এটা হবে ডিড দে। লেখেন এখানে কয়েকটা সেন্টেন্স, এক নম্বর লেখেন সবাই সত্যবাদীকে পছন্দ করে, তাই না? সবাই সত্যবাদীকে পছন্দ করে, তাই না? সবাই সত্যবাদীকে, বাদীকে পছন্দ করে, পছন্দ করে, তাই না? তাই না? বা কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না, তাই কি কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না, মিথ্যাবাদীকে পছন্দ করে না, তাই কি সবাই সেখানে ছিল, তাই না? সবাই সেখানে ছিল, সবাই সেখানে সেখানে ছিল, সবাই সেখানে ছিল, তাই না? সবাই সেখানে ছিল, তাই না? সবাই সেখানে ছিল, তাই না? চার নম্বর, কেউ সেখানে ছিল না, তাই কি? কেউ সেখানে ছিল না, তাই কি? তারপর লেখেন প্রত্যেকেই কিছু কিছু টাকা পেয়েছে, তাই না? তাই না? হ্যাঁ এই পাঁচটা লেখেন, পাঁচ নম্বর প্রত্যেকেই কিছু টাকা পেয়েছে, তাই না?
হ্যাঁ ফারহানা বলেন, সবাই সত্যবাদীকে পছন্দ করে তাই না? সত্যবাদী ইংলিশ, ট্রুথফুল পার্সন। হ্যাঁ ট্রুথফুল, এভরিবডি লাইকস এ ট্রুথফুল পার্সন। হ্যাঁ এভরিবডি লাইকস ট্রুথফুল পার্সন। তারপর ডু দে, হ্যাঁ ডোন্ট দে, যেহেতু এভরিবডি তো অ্যাফার্মেটিভ শব্দ, ডোন্ট দে হবে। হ্যাঁ ডোন্ট দে পরটা বলেন। কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না তাই কি? Nobody likes a liar, do they? Yeah, nobody likes a liar, do they? Then shobai shekhane chilo tai na? Everybody were there. Everybody was there. Weren't they? All the were dite paren. All were there. Weren't they? Then কেউ সেখানে ছিল না তাই কি? Nobody was there. তারপর প্রত্যেকেই কিছু টাকা পেয়েছে তাই না? সেটা পারি নাই। Everybody has got some money. Haven't they? Everybody has got some money, haven't they? স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলেন স্যার। এভরি সবাই সত্যবাদীকে পছন্দ করে স্যার, এভরিবডি স্যার, ওখানে আমরা কি এভরিবডি না দিয়ে এভরিওয়ান দিতে পারি? হ্যাঁ এভরিওয়ান দিতে পারবেন। এভরিবডি এভরিওয়ান দিলে এভরিওয়ান দেওয়া যাবে। এভরিওয়ান দিলে স্যার ভার্বের সাথে কি এস বাই এস হবে? হ্যাঁ হ্যাঁ এস বাই এস হবে। অল দিলে এস এবার এস ভার্বের সঙ্গে এস বাই এস হবে না। এভরিবডি এভরিওয়ান দিলে ভার্বের সঙ্গে এস বাই এস হবে। সেক্ষেত্রে স্যার আমাদের তো ট্যাগটা চেঞ্জ হয়ে যাবে। ট্যাগটা একই হবে, ডোন্ট দে। এভরিবডি এভরিওয়ান যাই দেন, ট্যাগ হবে ডোন্ট দে, চেঞ্জ হবে না। ওখানে যা আছে তাই হবে, ট্যাগের কোনো পরিবর্তন হবে না। কিন্তু স্যার একটা কথা স্যার, এভরিওয়ান দিলে স্যার যদি লাইকস হচ্ছে তাহলে তো ট্যাগটা ডাজ হওয়ার কথা ছিল না স্যার? হ্যাঁ ডাজ হওয়ার কথা ছিল, কিন্তু ট্যাগে সাবজেক্ট দে, দে এর জন্য ডোন্ট। ও জি স্যার, এই অনুযায়ী হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। টুল 8, কোন সেন্টেন্সে নাথিং থাকলে ট্যাগ এর সাবজেক্ট হয় ইট, এবং নাথিং যেহেতু নেগেটিভ তাই ট্যাগ হবে হ্যাঁ বদল। যেমন নাথিং ক্যান মেক হিম হ্যাপি, ক্যান ইট? নাথিং ক্যান মেক হিম হ্যাপি, ক্যান ইট? নাথিং হ্যাজ হ্যাপেন্ড, হ্যাজ ইট? নাথিং ক্যান মেক হিম হ্যাপি, ক্যান ইট? নাথিং হ্যাজ হ্যাপেন্ড, হ্যাজ ইট? রুল 9, কোন সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে, এটা পারবো আমরা, হ্যাভ হ্যাজ তাদের অধিকার নির্দেশ করলে হ্যাভ হ্যাজ দ্বারাই হয়। যেমন হি হ্যাজ মানি, হ্যাজন্ট হি বা ডাজন্ট হি? দে হ্যাভ পেশেন্স, হ্যাভন্ট দে বা ডোন্ট, এটা পারবো আমরা। হ্যাড আচ্ছা, ইউজ টু থাকলে ট্যাগ হয় ডিড দ্বারা, হি ইউজ টু স্মোক, ডিডন্ট হি? আচ্ছা এখানে দেখেন, কোন সেন্টেন্সে নিড থাকলে ট্যাগ হবে ডোন্ট দ্বারা, নিড থাকলে ট্যাগ হবে ডোন্ট দ্বারা, কিন্তু যদি এরকম থাকে নিড থাকলে ট্যাগ হয় ডোন্ট দ্বারা, কিন্তু নিড নট থাকলে, নিড নট থাকলে ট্যাগ হয় নিড দ্বারা। দেখেন কোন নিড যদি নিড টু থাকে, নিডের পর টু থাকলে ট্যাগ হবে ডোন্ট দ্বারা, কিন্তু নিড নট থাকলে ট্যাগ হবে নিড দ্বারা। যেমন উই নিড টু ডু দ্য ওয়ার্ক, ডোন্ট উই? আর যদি বলি উই নিড নট সলভ দ্য প্রবলেম, নিড উই? এভাবে হবে। হ্যাঁ দেখেন, উই নিড টু গো দেয়ার, উই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমাদের কাজটি করা দরকার। এখানে নিডটা মডাল না, এখানে ডোন্ট উই হবে, কিন্তু নিড নট যদি বলি উই নিড নট সলভ দ্য প্রবলেম, তখন হবে নিড উই। আচ্ছা এর বাইরে এখানে একটা বিষয় আছে, সেটা হলো রেসপন্স রিলেটেড একটু সেন্টেন্স, একটা বিষয় আছে রেসপন্স রিলেটেড সেন্টেন্স। এটা একটু দেখি আমরা, রেসপন্স রিলেটেড সেন্টেন্সটা কি? এটা অনেকটা ট্যাগের মতোই কিন্তু কোশ্চেন না, রেসপন্স করা, অর্থাৎ একজনের করা কাজের সাথে যখন আমরা যে কথাগুলো বলি সেটা যখন মিলে যায় তখন আমরা সংক্ষেপে রেসপন্স করি। বাংলা বাক্য যখন বলেন যে তুমি বিষয়টি জানো আমিও জানি, তোমার টাকা আছে তারও আছে, তুমি জানতে না আমিও জানতাম না, তুমি বিষয়টি জানতে না আমিও জানতাম না, এরকম হলো আমাদের মূলত রেসপন্স রিলেটেড সেন্টেন্স। তো রেসপন্সের জন্য দুইটা শব্দ ব্যবহার করা হয়, চারটা শব্দ, একটা হলো আইদার বা সো,
এটা হাউ বোধক রেসপন্সের জন্য আর নাইদার বা নর হলো না বোধক রেসপন্সের জন্য নাইদার বা নর হলো না বোধক রেসপন্সের জন্য আইদার বা সু হলো হাউ বোধক রেসপন্সের জন্য আর নাইদার বা নর হলো না বোধক রেসপন্সের জন্য আইদার বা সু হলো হাউ বোধক রেসপন্সের জন্য আর নাইদার বা নর হলো না বোধক রেসপন্সের জন্য এটা স্ট্রাকচার হলো যে দ্বিতীয় বাক্যের শুরুতে এই আইদার বা সুটা বসবে তারপর অক্সিলারি ভার্ব তারপর সাবজেক্ট হবে দ্বিতীয় বাক্যের শুরুতে আইদার বা সু হবে তারপর অক্সিলারি ভার্ব তারপর সাবজেক্ট যেমন দেখেন এরকম যদি বলি যে ইউ নো দা ম্যাটার নো দা ম্যাটার তুমি বিষয়টি জানো আমিও জানি সেমিকোলন দিয়ে লিখতে পারেন ফুল স্টপ দিয়ে লিখতে পারেন আইদার অবলিক সো ডু আই এখানে এখানে মূল ভাব থাকলে ট্যাগ হয় ডোন্ট দ্বারা এখানে দুটাই হবে সো ডু আই আমিও জানি ইউ নো দা ম্যাটার সো ডু আই এখানে অ্যামিজার থাকলে অ্যামিজার হবে তবে এখানে যে সাবজেক্টটা থাকবে আই এই পরের সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভাবটা এখানে হবে তো লেখেন দুইটা সেন্টেন্স এক নম্বর লেখেন তুমি টাকা উপার্জন করো আমিও করি তুমি টাকা উপার্জন করো উপার্জন করো আমিও করি আমিও করি দুই নম্বর তুমি গতকাল সেখানে গিয়েছিলে আমিও গিয়েছিলাম তুমি গতকাল সেখানে গিয়েছিলে গিয়েছিলে আমিও গিয়েছিলাম আমিও গিয়েছিলাম তিন নম্বর তুমি তুমি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছ আমিও নিয়েছি তুমি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছ নিয়েছ আমিও নিয়েছি আমিও নিয়েছি তুমি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছ আমিও নিয়েছি পাঁচ নম্বর তোমার কাজটি করা উচিত ছিল আমারও ছিল তোমার কাজটি করা উচিত ছিল উচিত ছিল আমারও ছিল আমারও ছিল তুমি আজ ব্যস্ত রিনাও ব্যস্ত তুমি আজ ব্যস্ত রিনাও ব্যস্ত রিনাও ব্যস্ত ছয় নম্বর তোমার টাকা ছিল তারও ছিল তোমার টাকা ছিল তারও ছিল তোমার ছয় নম্বর তোমার টাকা ছিল তারও ছিল পাঁচ নম্বর তুমি আজ ব্যস্ত হ্যাঁ রিনাও রিনাও ব্যস্ত তুমি আজ ব্যস্ত রিনাও ব্যস্ত তুমি আজ ব্যস্ত রিনাও ব্যস্ত ইচ্ছাটা লেখেন আইদার বা সো দ্বারা
আচ্ছা প্রথমটা আপনি যা বলেন তুমি টাকা উপার্জন করো আমিও করি ইউ আর্ন মানি আইদার ডু আই ইউ আর্ন মানি আইদার বা সো ডু আই আইদার অবলিক হ্যাঁ ঠিক আছে সো ডু আই দুটা আগে তারপরটা তুমি গতকাল সেখানে গিয়েছিলে আমি গিয়েছিলাম তুমি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছো আমিও নিয়েছি তিন নম্বর ইউ ইউ হ্যাভ টেকেন পজিটিভ ডিসিশন তারপর আইদার হ্যাভ আই চার নম্বর তোমার কাজটি করা উচিত ছিল আমারও ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমারও সো বা আইদার তুমি ফ্লেক্সেন হচ্ছে না কেন বলো না কেন না আইদার শুড আই এখানে হ্যাভ হবে না শুড হ্যাভ এর পরে শুধু শুড হবে ইউ শুড হ্যাভ ডান দা ওয়ার সো বা আইদার শুড আই পরেরটা বলেন তুমি আজ ব্যস্ত রিনা ব্যস্ত লেখেন না দেখেন ইউ আর বিজি টুডে আইদার ওয়াজ রিনা লাস্টটা তোমার টাকা ছিল তারও ছিল লাস্টটা কি লেখছেন হ্যাঁ রিতা বলো তোমার টাকা ছিল তারও ছিল হ্যাঁ রিতা বলো আমার কথা শোনা যায় না স্যার ইউ হ্যাভ মানি আইদার হ্যাড ঠিক ইউ হ্যাড মানি তারও ছিল হ্যাড ছিল তো তারও ছিল আইদার হ্যাড হি আইদার হ্যাড হি তোমার টাকা ছিল তারও ছিল আইদার হ্যাড ছিল তো আইদার হ্যাড হি ইউ হ্যাড মানি আইদার হ্যাড হি স্যার আগেরটা তুমি আজ বিরক্ত ছিলে ব্যস্ত ছিলে তুমি আজ ব্যস্ত ছিলে রিনাও ছিল স্যার এখানে ওয়াজ রিনারটা ওয়াজ হলো যে স্যার বুঝি না আবার বলেন তুমি আজ ব্যস্ত ছিলে রিনাও ছিল ইউ আর বিজি টুডে এখানে তুমি আজ ব্যস্ত ছিলে পাঁচ নম্বরটা পাঁচ নম্বর স্যার তুমি আজ ব্যস্ত ছিলে তুমি আজ ব্যস্ত রিনাও ব্যস্ত তুমি আজ ব্যস্ত রিনাও ব্যস্ত স্যার ওয়াজ কেন আইদার ওয়াজ রি না কেন স্যার প্রেজেন্ট হবে না ওয়াজ হবে না ইজ হবে এটা ইজ হবে ইউ আর বিজি টু আইদার ইজ রি না লেখেন আইদার ইজ রি না জি স্যার রিনা আনমিউট করতে পারছি না বলে রিনা তা আপনি মিউট করে রাখছেন মেবি ওনাকে না আমি কাউকে মিউট করে রাখি নাই হ্যাঁ এখন আমি কাউকে মিউট করি নাই রিতা তুমি আনমিউট করতে পারছো এখন রিতা তুই অপশনটাই দেখাচ্ছে না যে আনমিউট করার যে বিষয়টা ওইখানে আমার কাছে শো করছে না রিতা পারছো স্যার ওনাকে লিভ করে আবার অ্যাড করতে বললেন স্যার ও তো লিভ নিয়ে আসলো আবার লিভ করে আসলো দেখো আবার লিভ করে আসো দেখো আবার লিভ নিয়ে আসো
এরপর দেখেন এরপরে নাইদার বা নট, নাইদার বা নট নেগেটিভ রেসপন্সের ক্ষেত্রে বসে, নেগেটিভ রেসপন্সের ক্ষেত্রে বসবে দ্বিতীয় বাক্যের শুরুতে। নাইদার বা নট নেগেটিভ রেসপন্সের ক্ষেত্রে বসে দ্বিতীয় বাক্যের শুরুতে এটা বসবে। যেমন দেখেন এরকম যদি বলি, এক নম্বর যে তুমি বিষয়টি জানো না আমিও জানি না, ইউ ডু নট নো দ্য ম্যাটার। তুমি বিষয়টি জানো না আমিও জানি না, এখানে লিখতে পারি আমরা নাইদার বা নর ডু আই। You do not know the matter. তুমি বিষয়টি জানো না আমিও জানি না। You do not know the matter. Neither do I. লেখেন লেখেন কয়েকটা আপনারা লেখেন, তুমি নেতা না আমিও না, তুমি নেতা না আমিও না, লেখেন তুমি সচ্ছল না তিনিও না, তুমি সচ্ছল না তিনিও না, তিনিও না। তিন নাম্বার তোমার টাকা নেই, টাকা নেই আমারও নেই, আমারও নেই। দেন তুমি গতকাল ব্যস্ত ছিলে ছিলে না আমিও ছিলাম না, তুমি গতকাল ব্যস্ত ছিলে না, ব্যস্ত ছিলে না আমিও ছিলাম না, মানে আমিও না। দেন সে ইংরেজি বলতে পারে না আমিও পারি না, সে ইংরেজি বলতে পারে না আমিও পারি না, আমিও না মানে আমিও পারি না। সে ইংরেজি বলতে পারে না আমিও পারি না। রাইট দিস ফাইভ।
স্যার হইছে তো হ্যাঁ রিতা বলো দেখি, 1 নম্বর, তুমি নেতা না আমিও না, ইউ আর নট এ লিডার নাইদার এম আই, নট এ লিডার নাইদার এম আই, নাইদার এম আই, ইয়েস, তুমি সচ্ছল না, তিনিও না, ইউ আর নট সলভেন্ট নাইদার ইজ হি, ইউ আর নট সলভেন্ট নাইদার is he, neither is he, তারপর তুমি গতকাল ব্যস্ত ছিলে না, আমিও না, you were not busy yesterday neither you was I, you were not busy yesterday, তারপর neither was I, তারপর সে ইংরেজি বলতে পারে না, আমিও পারি না, ইংরেজি বলতে পারে না, আমিও পারি না, কোথায় লিখলাম উল্টা পাল্টা করে ফেলছে, হি ডোন্ট স্পিক ইন ইংলিশ নর ডু আই, পারে না, হি ক্যান নট স্পিক ইংলিশ, নাইদার ক্যান আই, সে ইংরেজি বলতে পারে না, আমিও পারি না, হি ক্যান নট স্পিক ইংলিশ, নাইদার ক্যান আই, এ পর্যন্ত কার কোনো কোয়েরি আছে? স্যার আরেকটা ছিল তো, যে তার টাকা ছিল না, তো তোমার টাকা ছিল না, ছিল 3 নম্বর, হ্যাঁ 3 নম্বরে ছিল যে তোমার টাকা নেই, ইউ হ্যাভ নট মানি নাইদার হ্যাভ আই বা নর হ্যাভ আই, ঠিক আছে, বা ইউ ডোন্ট হ্যাভ মানি নাইদার ডু আই, হ্যাঁ ইউ হ্যাভ নট মানি নাইদার হ্যাভ আই অথবা ইউ ডোন্ট হ্যাভ মানি নাইদার ডু আই, স্যার ডোন্ট হ্যাভ বা হ্যাভ নট স্যার একই তো কথা নাকি, আবার এমন হ্যাভ নট হলো ব্রিটিশ ইংলিশ, ডোন্ট হ্যাভটা হলো আমেরিকান ইংলিশ, হ্যাঁ দুটোই কারেক্ট স্যার, আমাদের যে মানে টিচাররা তো মনে হয় ব্রিটিশটা বেশি ফলো করে না, হ্যাঁ হ্যাঁ ব্রিটিশটা বেশি ফলো করে, হ্যাঁ তাহলে এই পর্যন্তই, আগামীকাল এই পুরো চ্যাপ্টারটার উপর পরীক্ষা হবে, পুরো চ্যাপ্টার অর্থাৎ আমরা যেটা পড়লাম টেন্স মডাল ট্যাগ কোশ্চেন রেসপন্স রিলেটেড সেন্টেন্স, এটার উপর আগামীকাল পুরো চ্যাপ্টার পরীক্ষা হবে, আর সিনোনিমস অ্যান্টোনিমস কোর্স আউটলাইন দেখে পড়বেন, প্রিপোজিশন কোর্স আউটলাইন দেখে পড়বেন, আজকে পর্যন্ত শেষ, আসসালামু আলাইকুম।